রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল। প্রকৃতির ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এখানে আসেন অনেকেই। তবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে হাতিরঝিলের পরিবেশ। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পয় নিষ্কাশনের বর্জ্য ও ময়লা পড়ে দূষিত ও বিষাক্ত হচ্ছে ঝিলের পানি, তৈরি হচ্ছে মশার আবাসস্থল। যদিও হাতিরঝিলের ভেতরে ও বাইরের পরিবেশ পরিচ্ছন্ন আর নিরাপদ রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজু। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ঘোচাতে একটু প্রশান্তির আশায় এদিক ওদিক ছোটাছুটি করেন রাজধানীবাসী। অবস্থান রাজধানীর কেন্দ্র হওয়ায় অধিকাংশ মানুষের ক্লান্তি নিবারণের অন্যতম স্থান হাতিরঝিল। কর্মব্যস্ত মানুষের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ আর বড় ঝিল থাকায় সব বয়সের মানুষ অবসরে ছোটেন এখানে। তবে ধীরে ধীরে ম্লান হচ্ছে হাতিরঝিলের আকর্ষণ। পয় নিষ্কাশনের নোংরা পানির কারণে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। দুর্গন্ধের কারণে ওয়াটার ট্যাক্সিতে ওঠার আনন্দ হারিয়ে যাচ্ছে দিন দিন। সুয়ারেজের ময়লা পানির অর্ধেকেরও বেশি মিশে যাচ্ছে হাতিরঝিলের পানিতে। ঝিলপাড়ের হাঁটার রাস্তা কিংবা বসার স্থানগুলো হারিয়েছে সৌন্দর্য। বিভিন্ন স্থানে পড়ে থাকা আবর্জনার কারণে বিরক্ত হন এখানে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা। রাস্তার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে আবর্জনা যে বঞ্চে ফাড়ায়, ওই ফাড়া পচা জিনিসপত্র এইটা সেটা এই ভূমিরায় সাথে সাথে ভূমি আসা পড়ে। যেসব জায়গায় হচ্ছে ময়লার উপর বেশি, সেখানে যদি হচ্ছে গিয়ে ম্যালেরিয়া বা ডেঙ্গুর জুকুদুকটা বাড়ছে দিন দিন। আসার সময় অনেক গন্ধ হয়ে যায়, শ্যাওলা জমে যায়, আর ইদানিং বৃষ্টি হওয়ার পর প্রচুর হয়েছে, মানে ময়লা পানি জমছে, গন্ধে মানুষ আমাদের যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছিল। পানিগুলো নোংরা এবং গন্ধ, ইচ্ছে করলেও দেখা যায় পানিতে একটু হাত দেওয়া যায় না। বাচ্চাদের নিয়ে গেলে অনেক সময় পানির ছিটাগুলো আসে, এগুলো আসলে এই চর্মরোগের কিন্তু প্রবলেম হতে পারে। তবে হাতিরঝিলের আশেপাশের অপরিচ্ছন্নতার কারণে মশার আবাসস্থল কিংবা অন্যান্য জীবাণুর প্রজনন রোধে নতুন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজুক কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে নিয়োগ দেওয়া হয়েছে নতুন 118 জন আনসার সদস্য। হাতিরঝিলে আমাদের কেমিক্যাল আছে, আমরা যখন পানিতে দুর্গন্ধটা আমরা টের পাই তখন আমরা কিন্তু ওই কেমিক্যালটা ছিটাই। সম্প্রতি আপনি শুনলে খুশি হবেন, আমরা পানির টেস্ট করিয়েছি। আমরা সিটি কর্পোরেশনের সাথে ডেঙ্গু নিরূপণের জন্য, ডেঙ্গু নিবারণের জন্য আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, আমাদের যে বিল্ডিংগুলো আছে বেসমেন্ট থাকে, আমরা ওদেরকে নোটিশ করি ওইখানে যেন পানি জমতে না পারে। বিশেষ করে যেগুলো কনস্ট্রাকশন চলমান এই বিল্ডিংগুলোতে আমরা প্রতিনিয়ত, আমাদের ইন্সপেকশন টিম যায়, আমাদের ভ্রাম্যমাণ আদালত যায়, আমাদের সুপারভাইজার বা ইন্সপেক্টর ওরা গিয়ে নোটিশ করে, যার মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনের সাথে সহায়ক ভূমিকা পালন করি ডেঙ্গু এই নিবারণের জন্য। আমরা এইভাবে কাজ করে থাকি। হাতিরঝিলকে দূষণমুক্ত করতে রাজুকের পাশাপাশি ঢাকার 2 সিটি কর্পোরেশনকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান নগরবাসী। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।